বর্তমান সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি যে পূরণ করেনি তা বাড়ি বাড়ি প্রচারে তুলে ধরছেন কংগ্রেস নেতৃত্ব। 2023 নজরে ময়দানে বিরোধী রাজনৈতিক দলগুলো বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা সম্পর্কে অবগত হচ্ছেন। বুধবার কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ খিলাতলী এলাকায় বাড়ি বাড়ি যান কংগ্রেস নেতা কার্তিক দেবনাথের নেতৃত্বের দলীয় নেতাকর্মীরা। মানুষের সঙ্গে মত বিনিময়ে উঠে এসছে কিভাবে বিরোধী দলের লোকজনকে বঞ্চনা করা হচ্ছে। প্রতিশ্রুতি বলতে এই বিজেপি গভর্নমেন্ট 299টা প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসছে, একটা প্রতিশ্রুতিও তারা পালন করতে পারেনি। আমাদের প্রতিশ্রুতি, আমরা বেকার সমস্যার সমাধান, এই যে কৃষি সাজ সরঞ্জামের দাম যেভাবে বাড়ছে, বিশেষ করে আজকে আমরা যে জায়গাটায় ডুটুডুং করেছি ওই জায়গাতে ম্যাক্সিমাম হচ্ছে কৃষিজীবী মানুষ, তাদের হচ্ছে তাদের 100 টাকা কেজি ইউরিয়া কিনতে হয়েছে, এই বিশালভাবে মানুষের মধ্যে হ্যারাসমেন্ট হয়েছে। আমরা কৃষকদের ডেভেলপমেন্ট, শ্রমিকদের ডেভেলপমেন্ট, ছাত্র যুব থেকে শুরু করে বেকার সমস্যা এবং কর্মচারীদের ন্যায্য পাওনা সমস্ত দিক থেকে আমাদের দল সামনের দিন প্রতিশ্রুতি দেবে। দলের যা প্রতিশ্রুতি তাকে নিয়ে আমরা এগিয়ে যাব। Pure Report, Channel Den Rath.